मजहब नहीं सिखाते, आपस में बैर रखना, हिंदी है हम वतन है हिंदुस्तान हमारा। उससे पहले मुझे ख़त्म करना पड़ेगा, मुझे कत्ल करना पड़ेगा, मुझे शहीद करना पड़ेगा, उसके बाद तुम लोगों जो मर्जी है वह करो। সম্প্রতি মানবতার পথপ্রদর্শক বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং নবীন জিন্দল যে অসম্মানজনক কটূক্তি করেছেন তার প্রতিবাদ চলছে সমগ্র ভারত সহ বিশ্বজুড়ে। আর এরই অঙ্গ হিসেবে বুধবার সন্ধ্যায় শরিফ নগর এলাকার যুবকদের উদ্যোগে নূপুর শর্মা ও নবীন জিন্দালের বিরুদ্ধে এক বিশাল প্রতিবাদী মশাল মিছিল বের করা হয়। মশাল মিছিলটি শরীফনগর বাজার থেকে বেরিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে এলাকার রাজপথ কাঁপিয়ে পুরনো 44 নম্বর অর্থাৎ 6 নম্বর জাতীয় সড়কের হারুন রশিদ মার্কেট পর্যন্ত পরিক্রমা করে পুনরায় শরীফনগর বাজারে এসে সমাপ্ত হয়। এদিনের প্রতিবাদ কার্যসূচিতে উপস্থিত ছিলেন হাফিজ খালেদ আহমেদ, ইকবাল হোসেন, শাম আহমেদ, शेबुल अहमेद, राजन जाबीर अहमेद, इस्माइल अली मिलान अहमेद प्रमुख। परे मिछिलेर नेतृत्वे थाका कारी इमादुद्दीन आत्तारी नूपुर शर्मार कठोर शास्तिर दाबी जानिये बोलेन, मजहब लिया আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তৌহিন করার আমরা আজকে যে মিছিলটা লই আইছি এই মিছিলটা শুধুমাত্র তাহাফুজে নামুসের রিসালাতের উপরে আজকে আমরা মিছিলটা শুরু করছি। মিছিলটা আরম্ভ করার একটা মূল কারণ হলো কি আমরা ভারতবর্ষের যেটা এটা একটা বহুত মজবুত একটা দেশ, বহুত শানদার একটা দেশ, সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা, হাম বুলবুলে হে ইয়ে ইসকি ইয়া গুলিস্তান হামারা, ইয়া আমরা ভারতবর্ষ থাকি আর বালা দেশ কোনো দেশ হইতে পারে না, সমস্ত দেশ থাকি আমরা ভারত দেশটা হলো কি বালা। কিন্তু এই ভারতের মধ্যে কিছু उग्रवादी उग्रवादी आसन जरा भारत नष्ट करता से भारत भाईचारा जैसा हिंदू मुस्लिम सिख ईसाई सब चलिया আমরাও একতারে ধ্বংস করতে গিয়া কিছু উগ্রবাদী হল এই হিন্দুস্তানের মধ্যে, আতঙ্কবাদী হল এই হিন্দুস্তানের মধ্যে পয়দা হয়েছেন যারা আমরা এই একতারে নষ্ট করতে চাইতরা। আজকে নূপুর শর্মা আজকে আমি একটা রেজাল্ট করতে আজকে আমরা গালি দেয় আমরা বরদাস্ত করতে পারি, আমার বংশ নিয়ে যদি কেউ গালি দেয় আমরা বরদাস্ত করতে পারি, কিন্তু যে সময় আমার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কোনো ব্যক্তি যদি আঙ্গুল উঠায় যে আমরা তার আঙ্গুলটা কাটিয়ে ফেলাই দিব। নূপুর শর্মারে এখন পর্যন্ত আমরা হুঁশিয়ারি দিয়ার যদি ভারত সরকারে এই নূপুর শর্মারে জেলের মধ্যে যদি পাঠাই না তো আমরা মিছিল করা বন্ধ করতাম না, আমরা সবসময় প্রতিবাদ করিয়ে থাকিয়ে দেব। কারণ এই কোনো সংবিধানের মধ্যে ইলা লেখা নাই যেন এক ধর্মে অন্য ধর্মের গুরু अगलरे गालागाली हो रहा। तुम लोग पूरा सरकार वालों को मैं कह रहा हूँ अगर आप लोग मेरे रसूल की तौहीन करना चाहते हो तो करो, कोई दिक्कत नहीं है। उससे पहले मुझे ख़त्म करना पड़ेगा, मुझे कत्ल करना पड़ेगा, मुझे शहीद करना पड़ेगा, उसके बाद तुम लोगों जो मर्जी है वह करो। मैं जब तक जिंदा रहूँगा मेरा जिस्म के अंदर एक एक कतरा रहेगा तब तक मैं रसूल की शान को रसूल के नामों से रिसालत की पहरा देने के लिए मैं इमादुद्दीन आत्तारी और मेरा पूरा टीम खड़ा रहेगा, उसमें कोई शक नहीं है। नारा तकबीर अल्लाह। বরাকে অর্থোপেডিক চিকিৎসার দরজা খুলে দিল এনএস অর্থোপেডিক হাসপাতাল। শুধু চিকিৎসার ব্যাপারটি নিশ্চিত করলো না হাসপাতালটি, উন্নত মানের পরিষেবাও নাগালের মধ্যে নিয়ে এলো। এনএস অর্থোপেডিক হসপিটালের পথ নির্দেশ হলো নাগাটিল্লা পয়েন্ট, সোনাই রোড, শিলচর। এখানে রোগী দেখবেন মধ্যপ্রদেশের বিশিষ্ট সিনিয়র অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডক্টর কৈলাস শেট্টি, এছাড়াও রোগী দেখবেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর ইন্তেকাব আলম। এতেই শেষ নয়, এখানে প্রতিদিন রোগী দেখবেন বিশেষজ্ঞ অর্থোপেডিক ডক্টর শামসুর রহমান লস্কর, ডক্টর সুদীপ পান্ডে, বিশিষ্ট অর্থোপেডিক ডক্টর শামিম आहमेद, স্ত্রী রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর শাহিদুল আলম বড়ভুঁইয়া ও ডক্টর ফैज़ा रहमान। পরিকাঠামোগত দিক দিয়ে উন্নত মানের সব সুবিধার সংস্থান রেখেছে এসএন অর্থোপেডিক হাসপাতাল। অপারেশন থিয়েটারে রয়েছে উন্নত প্রযুক্তির ছাপ, রোগীদের জন্য রয়েছে স্বাস্থ্যসম্মত ক্যাবিন, রয়েছে এক্স-রে মেশিন, ওষুধের জন্য বাইরে দৌড়ঝাঁপের প্রয়োজন নেই। হাসপাতালের ভেতরেই রয়েছে মেডিসিন শপ, তাতে একসঙ্গে পেয়ে যাবেন অর্থোপেডিকের সব ধরনের মেডিসিন। সব কিছুর সুবিধা গ্রহণ করে একজন রোগী যাতে শারীরিক ও মানসিক দিক দিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন সেটাই এসএন অর্থোপেডিক হাসপাতালের একমাত্র লক্ষ্য। মনে রাখবেন এসএন অর্থোপেডিক হাসপাতালটি আপনার সার্বিক সুস্থতার কামনা নিয়ে দাঁড়িয়ে আছে নাগাটিল্লা পয়েন্টের সোনাই রোডে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর পেতে চোখ রাখুন এই ভিডিওর পোস্টারে।